প্রথম ভিডিওতে বলেছিলাম আমরা কেন অসুস্থ হই, এবার আসেন। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি এইভাবে যে দেখেন এই যে প্রবলেম গুলো, রেডিয়েশন, পলিউশন, ফুড পয়জনিং, এই যে জিনিসগুলো আমাদের শরীরের ভিতরে ঢুকতেছে, আমরা কিন্তু প্রতিনিয়ত গোসল করছি, আমরা কিন্তু ফ্রেশ হচ্ছি, কিন্তু এই যে জীবদ্দশা, আমাদের জীবদ্দশা 30-40-50 বছর বয়স পর্যন্ত যে ময়লা আবর্জনা, রেডিয়েশন, পলিউশন, ফুড পয়জনিং, এই জিনিসগুলো যে আমাদের পেটের ভিতরে গিয়ে জমা হয়েছে, আমরা কি কখনো এটার জন্য একবারের জন্য গোসল করেছি? আমরা বাহির থেকে গোসল করেছি কিন্তু ভিতরটাকে কখনো কি ওয়াশ করেছে? আজকে আপনি একদিন দাঁত ব্রাশ না করলে আপনার অবস্থা খারাপ হয়ে যায়, ভিতরটাকে ব্রাশ করেন না কতদিন হয়েছে? আমরা কিন্তু ভিতরটাকে শুধু ময়লাই করছি। আজকে গরুর মাংস দিয়ে আমি ভাত খেয়েছি, হাতে চর্বি লেগেছে, আমি কি করেছি, চর্বি লাগার কারণে আমি হাতগুলো স্যান্ডওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি, কিন্তু আমার ভিতরে যে চর্বিগুলো যাচ্ছে বছরের পর বছর, তার জন্য আমরা কোনো ওয়াশ ইউজ করেছি? কিছুই না। আর এই জিনিসগুলো আমার বডিতে ভিতরে গিয়ে টক্সিন হয়, বিষ হয়, বর্জ্য হয়। তো আপনার যখন আমার এই প্রোডাক্ট আপনি খাবেন, এই সাওয়ারি প্রোডাক্টটা যখন আপনি খাবেন, এই বিষগুলোকে বের করে দিবে শরীর থেকে। অর্থাৎ আপনি আপনার জীবদ্দশা যত ধরনের বিষ আপনার শরীরে ঢুকেছে, আমার এই প্রোডাক্টের মেইন কাজ হচ্ছে আপনার প্রোডাক্টটাকে গোসল করাবে, ভিতরটাকে ওয়াশ করবে, ডিটক্সিফিকেশন করবে আপনার ভিতরটাকে। দুই নম্বর কাজ হচ্ছে এই প্রোডাক্টটা আপনার কাজ করবে সেলে, কাজ করবে। দেখেন আমাদের মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত উই আর দ্য বান্ডেল অফ 100 trillion সেল, 10 লক্ষ কোটি কোষের মানুষ আমরা, 100 trillion সেল আমাদের বডিতে। এই প্রোডাক্টটা আপনার সেলে কাজ করবে। তাহলে আসলে আমাদের শরীরের রোগ কিন্তু একটা, সেলের সমস্যা। আপনার হার্টের প্রবলেম, সেল, হার্টের সেল, বোন সেল, হাঁটু ব্যথা, লিভার সেল, লিভারের সমস্যা, যেটাই বলেন আপনার সেলের সমস্যা, আমাদের প্রোডাক্টটা সেলে কাজ করে। তো আপনি যখন বলবেন যে ভাই আপনার প্রোডাক্টটা কোন রোগের উপরে কাজ করবে, আমি বলবো ভাই কোন রোগের উপরে কাজ করবে না, পুরো বডির জন্য কাজ করবে। কারণ প্রোডাক্টটা যেহেতু কোষে কাজ করে, কোষ সুস্থ থাকলে আপনি সুস্থ। আর তিন নম্বর হচ্ছে হরমোন ব্যালেন্স করবে এই প্রোডাক্টটা। এটা হচ্ছে আর মাদার যে ব্যাপারটা, এই প্রোডাক্টটা তো আপনার মোস্ট পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট একটা প্রোডাক্ট। আর অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে খাইলে কিন্তু আপনার অ্যান্টিবডি তৈরি হবে, আর যখন আপনার অ্যান্টিবডি তৈরি হবে, আপনি কিন্তু কোভিড সহ নানান ধরনের জিনিস থেকে বাঁচতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। সালামু আলাইকুম।